আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 23 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত 2 উদ্যোক্তা সহ 28 ব্যাংকারের মৃত্যু, এ সংখ্যা বাড়তে থাকলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। হলি আর্টিজান হামলার 4 বছর পূর্তি আজ, নেটওয়ার্ক ভেঙে দেওয়ার 90 জেএমবির আর শক্তি নেই, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানির পশুর হাটের সংখ্যা কমানোর পরামর্শ ওবায়দুল কাদেরের। এবং বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে দুর্নীতির অভিযোগ, দরপত্র ছাড়াই 150 কোটি টাকার বই কিনছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গেল 24 ঘন্টায় সারা দেশে অন্তত 23 জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে এক মুক্তিযোদ্ধা এবং নোয়াখালীতে প্রাণ হারিয়েছেন পুলিশের এক এএসআই। এদিকে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে, 6 জনই পুরুষ। গত 3 মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 153 জন। নোয়াখালীতে করোনায় প্রাণ হারিয়েছেন নৌপুলিশের এএসআই ওমর ফারুক। নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ 61 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় প্রাণ হারিয়েছেন এক নারী, আর উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 69। চট্টগ্রামে 24 ঘন্টার ব্যবধানে করোনায় মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 178 জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত 372। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 21 জন। লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা উপসর্গে মারা গেলেন 67 জন। সিলেটে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন। এ নিয়ে সিলেট জেলায় মোট মৃতের সংখ্যা 66। 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন 88 জন। খুলনায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় খুলনায় 116 জন সহ বিভাগের 10 জেলায় 239 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক আশরাফ আলী খান। বিভাগের 4 জেলায় 473টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ সহ 21 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 81 জন, নড়াইলে 19, বগুড়ায় 61, সিরাজগঞ্জে 40, জামালপুরে 8 এবং রংপুরে 44 জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 উদ্যোক্তা সহ অন্তত 28 জন ব্যাংকার। ব্যাংকিং খাতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 600। এ সংখ্যা বাড়তে থাকলে তা অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যেও ব্যস্ততা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সেবা দিচ্ছেন ব্যাংকাররা। তবে কিছু কিছু গ্রাহক স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ রয়েছে, ফলে সোয়াচে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন ব্যাংক কর্মীরা। ক্যাশ কাউন্টার ও অন্যান্য আর্থিক সেবা দিয়া ব্যাংকারদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তেও ব্যাংকিং সেবা যেন অবিচ্ছিন্ন থাকে এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা যেন সেবা পেয়ে তাদের অর্থনৈতিক ক্রিয়াকর্ম এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারি যে ব্যবস্থা যেভাবে করে কাজ করা হচ্ছে, আমার মনে হয় যে ব্যাংকিং
চাকা সচল থাকবে। করোনা ভাইরাসে কেন্দ্রীয় ব্যাংক সহ 12টি ব্যাংকের 28 জন কর্মকর্তা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন, আর মারা গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 600 বেশি, আর উপসর্গ নিয়ে ছুটিতে আছেন 1000 জনেরও বেশি কর্মকর্তা। ব্যাংকাররা যেখানে থাকে বাসা থাকে অফিসে যেন স্বাস্থ্যবিধি পালন করে। আর দ্বিতীয়ত হলো তারা কিন্তু যেখানে ব্যাংকে যে পরিবেশ যেখানে গিয়ে কাজ করবেন সেটা কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কভাবে রাখতে হবে। প্রতিষ্ঠানে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা আপনার এফেক্ট পড়বে, মানে নেতিবাচক প্রভাব পড়বে। করোনা ভাইরাস প্রতিরোধের প্রতিটি ব্যাংক দৈনন্দিন কার্যক্রমে আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করেছে, রোস্টারের মাধ্যমে কমানো হয়েছে জনবলের উপস্থিতিও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 4 বছর পূর্ণ হলো আজ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে ওই হামলায় নিহত 22 জনের প্রতি। বিদেশি নাগরিকরা ছাড়াও র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। তারা বলছেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সে লক্ষ্যে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন রাবেয়া আক্তার সুবর্ণা। 4 বছর আগে নতুন ধরনের এই জঙ্গি হামলায় তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। এ ঘটনায় 17 বিদেশি নাগরিক সহ মারা যান 22 জন। দেশ বিদেশে ব্যাপক আলোচনার ঝড় তুলে জঙ্গি হামলার এই ঘটনা। হলি আর্টিজানে প্রতি বছর এই দিনটিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেদিনের ওই জঙ্গি হামলায় 3 বাংলাদেশির পাশাপাশি ইতালির 9 জন, জাপানের 7 জন আর ভারতের 1 জন নিহত হন। তাদের শ্রদ্ধা জানাতে গুলশানে হলি আর্টিজানে আসেন দেশগুলোর নাগরিকরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জঙ্গি দমনে সরকার সঠিক পথে আছে বলে মনে করেন র‍্যাব মহাপরিচালক। এখন পর্যন্ত আমরা 2000-এর অধিক জঙ্গি র‍্যাবের অভিযানে ধৃত হয়েছে এবং হলি আর্টিজানের ঘটনার পর আমরা 1000-এর অধিক জঙ্গিদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণে রয়েছেন বললেন ডিএমপির কমিশনার। মানুষকে যে এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করতে পেরেছে বা তারা সংঘবদ্ধভাবে আবার জঙ্গিবাদকে এই দেশে জঙ্গিবাদের কার্যক্রমকে পরিচালনা করার জন্য যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা প্রয়োজন, সে ধরনের কোনো সংগঠন আবার নতুন করে গড়ে তুলতে পেরেছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। হলি আর্টিজানের হামলার পর ঢেলে সাজানো হয় কূটনৈতিক এলাকার নিরাপত্তা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। 90 জেএমবি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, তাদের সাংগঠনিক কোনো শক্তি নেই। তবে সাইবার ওয়ার্ডে কিছু তৎপরতা রয়েছে তাদের, যা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 4 বছর আগে এই দিনে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে 90 জেএমবি তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র 5 জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের 2 কর্মকর্তা। গোয়েন্দা তদন্তে উঠে আসে হলি আর্টিজান হামলা ও পরিকল্পনার সাথে জড়িত ছিল 21 জন, এর মধ্যে মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ 13 জন বিভিন্ন সময় র‍্যাব ও পুলিশের অভিযানে মারা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বল হয়ে পড়ে এই সংগঠনটি। এই করোনাকালে যেহেতু সবাই ঘরে থাকে, এই সময় তাদের অনলাইনে প্রেজেন্সটা কিছুটা বেড়েছে, কিন্তু সেটি আসলে সেই প্রেজেন্সে দেখা যায় যে হেইট স্পিচ মূলত এগুলোই ছড়াচ্ছে বেশিরভাগ। সেই ক্ষেত্রে তাদের অভিযানিক কোনো সক্ষমতা সেটি তাদের নাই, সাংগঠনিক কোনো দক্ষতা সেটিও নাই, তাদের অর্থ কালেকশনের যে সাপ্লাই মানে যে লাইনটা তৈরি হয়েছিল সেটাও আমরা বিধ্বস্ত করেছি। ফলে এইগুলো আমরা মনে করি না যে 90 জেএমবি বড় ধরনের কোনো কিছু মানে অদূর ভবিষ্যতে করতে পারবে। হলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যাওয়ায় এখন অনেকটাই নেতৃত্ব শূন্য 90 জেএমবি নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। হলি আর্টিজান হামলার 7 জঙ্গির ফাঁসির রায়ের মধ্য দিয়ে 90 জেএমবির তৎপরতা শেষ হয়েছে বলে মনে করেন
এই গোয়েন্দা কর্মকর্তা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আঞ্চলিক মানে আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ কমাতে কোরবানির পশুর হাটে সংখ্যা কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এবার যত্রতত্র পশুর হাটে অনুমতি দেওয়া যাচ্ছে না বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে ভাইরাসটি ভয়ানক মাত্রায় ছড়াতে পারে। এ সময় মহাসড়ক ও এর আশেপাশে পশুর হাটের অনুমতি দেওয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। জনসমাগম প্রতিরোধ সপ্তম করে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এসছে ঈদ উল আজহা উপলক্ষে পশুরহাট। কোরবানির পশুরহাট সংক্রমণের হার আরো বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে, প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে তুগলকি কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেনা হচ্ছে 150 কোটি টাকার বই। প্রশ্ন উঠেছে অনেক লেখক ও বইয়ের মান নিয়ে, ক্ষোভ জানিয়েছে প্রশাসক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব কবির চপল। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের 63,000 সরকারি প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, যেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই। জাতির জনক সম্পর্কে জানতে পারবে শিশুরা। এ সিদ্ধান্ত সবার কাছে প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে বই কেনার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপে বাংলা একাডেমির 27টি সিরিজের বই ছাড়াও 38টি শিরোনামের বই কেনা হচ্ছে, যার মধ্যে বঙ্গবন্ধু পরিবারের লেখা 24টি বই, বাইরের লেখকের 14টি। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা বইও আছে। প্রতিটি বই হবে 67,000 কপি, যা কিনতে ব্যয় ধরা হয়েছে 150 কোটি টাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা বই লেখেন বা গবেষণা করেন তারা এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। ছাপা হলেই বই হয় না, বই হতে গেলে সেটাই বই যা মানুষকে সমৃদ্ধ করে, সিদ্ধান্ত নেয় আমলারা এবং তারাই তাদের বইপত্র কেনে, কিনে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে পাঠায় যে সেগুলো বই তো দেখেও না আর কি। এই যে টাকাতে খরচ করবে সরকার, এটা জনগণের টাকা, সরকারের টাকা নয়। আপত্তি জানিয়েছে প্রকাশক সমিতিও। গুটি কয়েক প্রকাশকের বই নয়, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকাশকের বই আহ্বান করে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে বই নির্বাচন করে থাকে, বই ক্রয় করে থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বই ক্রয় করা হোক এবং সেক্ষেত্রে এটি সার্বজনীন হবে এবং গ্রহণযোগ্য হবে। তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দাবি বই কেনায় কোনো অনিয়ম হয়নি। বই তালিকা দেখেছি আমি, হ্যাঁ। সরকারের ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় 4 জন স্টেক হোল্ডারের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি, তবে কোনো প্রত্যক্ষদর্শী এদিন সাক্ষ্য দেননি। তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম খান বলেন তারা ময়ূর 2 লঞ্চটি পরিদর্শন করেছেন, পাশাপাশি সিসিটিভিতে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। মর্নিং পার্ট লঞ্চকে ধাক্কা দেওয়া ময়ূর লঞ্চের চালকসহ ওই লঞ্চে থাকা ম্যানেজারকে গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, তারপরে বিআইডব্লিউটিএ, শিপিং অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, সব সংস্থার সাথেই আমরা কথা বলবো
তারপরে আমরা পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আমরা চেষ্টা করব। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, এসব এলাকায় ডুবে আছে অসংখ্য গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। কুড়িগ্রামে বানের জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গত তিন দিন প্রাণে গেছে তিন শিশুসহ চারজনের। এছাড়া ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 64 সেন্টিমিটার, দুধকুমার নদের পানি নুনখাওয়া পয়েন্টে 53 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে 43 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে পানি বাড়তে থাকায় জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক স্থানে শুরু হয়েছে নদী ভাঙ্গন। গত 24 ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 2 সেন্টিমিটার কমলেও এখনও রয়েছে বিপদসীমার 84 সেন্টিমিটারের বেশি। এতে কয়েকদিন ধরে ডুবে আছে ঘরবাড়ি, অনেক অফিস স্থাপনা, বাজারঘাট ও ফসলি মাঠ। এছাড়া সুনামগঞ্জের শহরসহ বিভিন্ন এলাকা এখনও হাঁটু সমান পানিতে ডুবে আছে। তাই অনেকে জলের মধ্যে ঘরবন্দি থাকলেও করোনা সংক্রমণের ভয়ে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না। সদ্য পাশ হওয়া বাজেটকে গণবিরোধী দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি সংসদীয় দল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ এ কথা বলেন। দলীয় সংসদ সদস্যরা বলেন, জনকল্যাণের জন্য নয় এই বাজেটে, সরকারি দলের লুটপাটের ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে। তাদের অভিযোগ, বিরোধী দলকে কথা বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে এই বাজেট পাশ করা হয়েছে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করছি। তার ওখান থেকে অপসারণ করে যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে এই দুঃসময়ে দায়িত্ব দেওয়ার জন্য এবং গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কার করার দাবি জানাচ্ছি। এবং আমরা যে বাজেট গতকাল এই অপ্রত্যাশিত অকল্পনীয় যে বাজেটটি গত বাজেটের চাইতে প্রায় 24% অধিক অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে, যেটি অবাস্তব, যেটি কোনোভাবেই সম্ভব নয়, এটি আমরা প্রত্যাখ্যান করছি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিজের চরিত্র বদলে প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠছে বলে জানিয়েছেন গবেষকরা। ফ্লোরিডার একদল গবেষক বলছেন, চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ শুরুর পর যেভাবে মানুষ আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে এই হার ক্রমেই বাড়ছে। সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়েছে, মারা গেছে 5,10,000 বেশি। এর মধ্যে এখনও সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির 50টি অঙ্গরাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় একদিনে করোনায় সংক্রমণের সংখ্যা 1,00,000 ছুঁতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফৌসি। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রা স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে 16টি রাজ্যে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এই অবস্থায় ইউরোপের বাইরের 15টি দেশের জন্য নিজেদের সীমান্ত খুলে দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, তবে এই তালিকায় নেই যুক্তরাষ্ট্র। এদিকে ব্রাজিলে একদিনের ব্যবধানে দ্বিগুণ হারে 1,280 জনের প্রাণ গেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল 727 জনে। এছাড়া দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন প্রায় 34,000। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,00,000 বেশি। থেমে নেই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও। গত 24 ঘন্টায় দেশটিতে আরও 507 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা 17,400 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 18,500 বেশি মানুষ। অন্যদিকে করোনার কারণে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ধারণার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শ্রম সংস্থা। এবারে জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণের অজুহাতে ভারত বাংলাদেশ থেকে পণ্য না নেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশি রপ্তানিকারকরা। এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় 2.5 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকার পর গত 7 জুন থেকে ভারতীয় পণ্যের আমদানি শুরু হয়, কিন্তু বন্ধ থাকে রপ্তানি। এই কার্যক্রম চালুর জন্য কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সংগঠনগুলো নো ম্যানস ল্যান্ড এলাকায় ভারতীয় ব্যবসায়ীদের সাথে কয়েক দফায় বৈঠক করলেও তা চালু হয়নি। এই কারণেই সকাল থেকে আমদানি বন্ধ করে দেওয়া হয়। এতে ভারতের পেট্রোপোল বন্দরে আটকা পড়েছে 100 পণ্যবাহী ট্রাক। এবারে আন্তর্জাতিক সংবাদ।
বেজিংয়ে নতুন নিরাপত্তা আইন বাস্তবায়ন শুরু করেছে হংকং প্রশাসন। বিক্ষোভ সহিংসতা বিরোধী এই আইনের আওতায় এরই মধ্যে অন্তত 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের হাতে ছিল স্বাধীনতার চিহ্নবাহী পতাকা। ব্রিটিশ শাসনাবাসনের 23 বছর পূর্তি উপলক্ষে নগরীতে একত্রিত হয় কিছু বিক্ষোভকারী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া স্প্রে করে। নতুন নিরাপত্তা আইনের লক্ষ্য সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা বন্ধ করা। তবে পশ্চিমাপন্থী অনেকে মনে করেন এই আইনে হংকংবাসীর স্বাধীনতা ও স্বকীয়তা ক্ষুণ্ণ হবে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করায় আন্দোলন স্থগিত করে সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এতে পাটকলগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। এর আগে এসব মিল বন্ধ এবং 30 জুলাই শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের চিঠি দেওয়ায় সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে শ্রমিকরা সোমবার থেকে 2 দিন অবস্থান কর্মসূচি পালন করে। পরে গোল্ডেন হ্যান্ডশেকের চিঠি না দেওয়ার সিদ্ধান্তে গতরাতে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগ্রাম পরিষদ। এবারে পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসির ক্যারিয়ারের 700তম গোল্ডের রেকর্ড এবং 3 পেনাল্টির ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 2-2 গোলে ড্র করে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল বার্সেলোনা। মঙ্গলবার রাতে নু ক্যাম্পে খেলার 11 মিনিটে ডিয়েগো কস্তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালানরা। 19 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান সাউল লিগুয়েন্স। বিরতি শেষে ম্যাচের 50 মিনিটে পেনাল্টি গোলে বার্সাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি লিগে তার এটি 22তম গোল আর পেশাদার ক্যারিয়ারে এটি মেসির 700তম গোল। রেকর্ডময় এই গোলের আনন্দ বেশিক্ষণ টেকেনি। 62 মিনিটে সাউল লিগুয়েজ আবারও পেনাল্টি থেকে ম্যাচে 2-2 এ সমতা ফেরান। এতে 73 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে লিগে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে, আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ 71 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।